গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ওয়াডিও এডিটিং যারা শিখতে চান তারা নিচেই দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমো নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই অল্প মূল্যে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদান করা হয় আমরা অনেকেই জানি না যে এমএস ওয়ার্ড দিয়ে এমএস এক্সেলের মতো যোগ বিয়োগ গুণ ভাগ পারসেন্টেজ অ্যাভারেজ ম্যাক্সিমাম মিনিমাম কাউন্ট রাউন্ডের মতো আরও অনেক ফর্মুলা ব্যবহার করে ক্যালকুলেশন করা যায় বা ফলাফল নির্ণয় করা যায় জি অবশ্যই যায় আজকের এই টিউটোরিয়ালে আমি সেটাই দেখাতে চলেছি আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং অনেক কিছু শিখবেন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রহ্ম কাজী অ্যাকাডেমি ওয়েলকাম টু প্রথম টেবিলে আমরা শিখব যোগ বিয়োগ গুণ ভাগ বা গড় সর্বোচ্চ সর্বনিম্ন এবং কাউন্ট নির্ণয় করার জন্য ফর্মুলা প্রয়োগ দ্বিতীয় টেবিলে আমরা শিখব বিক্রয় শেষে সারা দিনের বা সারা মাসের বা সারা বছরের হিসাব কিভাবে সঠিকভাবে এক্সেলের মতোই করতে পারি তার জন্য গুণ ভাগ পার্সেন্টেজ যোগ এবং বিয়োগের ফর্মুলা ব্যবহার করা হবে এই ফর্মুলা প্রয়োগের সময় অনেক টিপস অ্যান্ড শিখতে পারবেন আশা করি পুরো ভিডিওটি দেখবেন মূল প্র্যাকটিসে যাওয়ার আগে আমরা জেনে নেব ফর্মুলা প্রয়োগ করার জন্য ফর্মুলা ডায়লগ বক্স ওপেন করার মেথড কি কি সব নিয়ম জেনে প্র্যাকটিসে গেলে সব কিছুই সহজ হবে এমএস ওয়ার্ড দিয়ে ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা ডায়লগ বক্স ওপেন করার মেথড তিনটি অর্থাৎ তিনটি উপায়ে আমরা ডায়লগ বক্স ওপেন করতে পারি এক নাম্বার যেই টেবিলের যেই সেলে ক্যালকুলেশন করবেন সেই টেবিলের সেই সেলের মধ্যে কারসার দিয়ে ক্লিক করে টেবিল টুলস থেকে লেআউট এবং তার নিচে ডান পাশ থেকে ফর্মুলা ট্যাবে ক্লিক করলেই ফর্মুলা ডায়লগ বক্স পাবেন দ্বিতীয়ত কিবোর্ড থেকে কন্ট্রোল ফাংশন কি থেকে প্লাসবোর্ড কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ফাংশন সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু দিয়ে আপনার প্রয়োজনীয় ফর্মুলাটি লিখুন এবং এন্টার প্রেস করুন তিন নম্বর কিবোর্ড থেকে আর্ট প্লাস এ ও কিবোর্ড থেকে আর্ট প্লাস এ ও একসাথে প্রেস করলে ফর্মুলা বক্স ওপেন হবে এখানে আপনার প্রয়োজনীয় ফর্মুলাটি লিখে এন্টার প্রেস করুন আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনি যদি একই ফর্মুলা অন্য ছেলে বারবার ব্যবহার করতে চান যেমন একটি ছেলে যে ফর্মুলা ব্যবহার করে ক্যালকুলেশন করলেন পরের ছেলগুলোতে ঠিক একই ফর্মুলা প্রয়োগ করে ক্যালকুলেশন করতে চান তবে সেজন্য MS Excel এ যেমন ড্র্যাগ করলে পরের সেলগুলোতে ফলাফল বের হয়ে যায় MS ওয়ার্ডেও বের হয় তবে পদ্ধতিটা একটু ভিন্ন যেমন আপনি পরের সেলগুলোতে একই ফর্মুলা প্রয়োগ করার জন্য প্রথমে একটি ফর্মুলা লিখে সেটিকে কপি করে পরের সেলগুলোতে পেস্ট করবেন তারপর ফাংশন কি থেকে F9 প্রেস করবেন দেখবেন অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে দ্বিতীয়ত আপনি পরের সেলগুলোতে একই ফর্মুলা প্রয়োগ করার জন্য প্রথমে একটি ফর্মুলা লিখে এন্টার প্রেস করে ফলাফলের উপর কার্সর অথবা সিলেক্ট করে তারপর ফাংশন কি থেকে এফ ফোর ফাংশন কি থেকে এফ ফোর প্রেস করবেন এবং পরের সেলগুলো ফোর এফ4 এফ4 এভাবে প্রেস করে করে যাবেন দেখবেন অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে এক এ যেমন করে ড্র্যাগ করলে সেলগুলোতে ফলাফল নির্ণয় হয় বা রেজাল্ট শো করে এমএস ওয়ার্ডেও শো করবে তবে পদ্ধতিটা একটু ভিন্ন ড্র্যাগ করার পরিবর্তে সর্বশেষ যে ফর্মুলা আপনি প্রয়োগ করেছেন সেটা পুনঃপ্রয়োগ করতে চাইলে ফাংশন কি থেকে এফ4 প্রেস করবেন কিবোর্ডের ফাংশন কি থেকে এফ4 প্রেস করবেন আর যদি টেবিল ছাড়া এমএসওয়ার্ড এর ফাঁকা জায়গায় বা ফাঁকা পেজে ক্যালকুলেশন করতে চান তবে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ নাইন কন্ট্রোল প্লাস ফাংশন কিট এফ নাইন প্রেস করবেন তাহলে সেকেন্ড ব্র্যাকেট সহ একটি কমান্ড আসবে সেই কমান্ডের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু দিয়ে আপনার প্রয়োজনীয় ফর্মুলাটি লিখুন এবং এন্টার প্রেস করুন এবার আসুন আমরা প্র্যাকটিস করে দেখি আসলে কি হয় তার জন্য আমি একটি টেবিল তৈরি করে রেখেছি দেখুন এইটি হলো আমার এক নাম্বার টেবিল এই টেবিলে আমরা শিখব যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজ বা গড় সর্বোচ্চ সর্বনিম্ন এবং কাউন্ট নির্ণয় কিভাবে করতে হয় তার জন্যে এখানে এক্সেলের আদলে বা এক্সেলের মতো করে আমি একটি টেবিল তৈরি করেছি উপরের বি সি ডি এই সাইজে এগুলো আপনি মনে করুন যে কলাম হেডিং আর বাম পাশে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো ধরে নিবেন এগুলো হলো রো নাম্বার তাহলে এই কলাম হেডিং এবং রো নাম্বার মিলে আমাদের এই আমরা 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 চিনতে পারবো অ্যাড্রেস দিয়েও ফলাফল বের করব বা ক্যালকুলেশন করব। এবং এটা ছাড়াও আমরা করব। তাহলে এখানে যদি আমি প্রথম এই সেলটিতে ক্লিক করি তাহলে এইটির অ্যাড্রেস হবে এ ওয়ান যদি এখানে ক্লিক করি তাহলে এটি হবে এ ফোর আর যদি এখানে ক্লিক করি তাহলে এটি হবে ডি কলাম ডি এবং রো নাম্বার ফাইভ যদি এখানে ক্লিক করি তাহলে জি রো নাম্বার ফোর এইটি কলাম জি এবং রো নাম্বার ফাইভ এইভাবেই আমরা সেল নির্ণয় করব বা অ্যাড্রেস তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি কি করবো সর্বপ্রথমে যোগ ফল এখানে বের করব। তার জন্যে আমি যে তিনটি উপায় বলেছি সে তিনটির উপায় প্রথমটি হলো এই যে টেবিল টুল আপনারা দেখতে পাচ্ছেন কাঠ দিকে লক্ষ্য রাখুন এই টেবিল টুলের আন্ডারে দুটি সাব মেনু আসছে ডিজাইন এবং লেআউট আমরা এই লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর এই ডাটা ডাটার উপরে দেখতে পাচ্ছেন এখানে ফর্মুলা ফর্মুলায় যখনই আমি ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্মুলা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে এইখানে আমি আপনাদেরকে আরো একটু বিষয় ক্লিয়ার করে দিতে চাচ্ছি এখানে দেখুন পেস্ট ফাংশন এর মধ্যে কিন্তু রেডিমেড অনেক ফাংশন রয়ে গেছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাংশন কিন্তু এর মধ্যে রয়ে গেছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন আমি এক এক করে অনেকগুলোই দেখাবো বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আমরা যখন ফর্মুলা থেকে ডায়লগ বক্স ওপেন করলাম তখন এখানে ফর্মুলার এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক বাই ডিফল্ট চলে এসেছে ইকুয়াল টু সাম ব্র্যাকেটের মধ্যে লেফট এটি কেন হলো এখানে দেখতে পাচ্ছেন আমরা এই সেলগুলোর ঠিক ডান পাশে ক্যালকুলেশন করব বা ফলাফল নির্ণয় করব কোথায় এই সেলগুলোর ফলাফল আমরা ডান পাশে নির্ণয় করব তাহলে এই সেলের কোন পাশের সংখ্যা বাম পাশের সংখ্যা যার কারণে এখানে লেফট আর যদি আমি এই সেলগুলোর ফলাফল বাম পাশে আমি দেখতে চাই বা বাম পাশে নির্ণয় করতে চাই ক্যালকুলেশন করতে চাই তাহলে এই লেফটের ব্র্যাকেটের মধ্যে লেফটের পরিবর্তে শুধু রাইট লিখে দিলে হবে আর যদি উপরের ঘরগুলোর ফলাফল উপরের সেলগুলো গুলোর সংখ্যার ফলাফল আমি নিচেই বের করতে চাই বা ক্যালকুলেশন করতে চাই তাহলে লেফটের পরিবর্তে এ বি ও ভি এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে তাহলে ফর্মুলাটি কি ইকুয়াল সাম ব্র্যাকেট শুরু লেফট অথবা রাইট অথবা অ্যাবব অথবা বিলো ব্র্যাকেট শেষ এবার ওকে তাহলে আমি যেহেতু বামপাশের ঘরগুলোর বামপাশের সেলগুলোর সংখ্যার সমাধান এখানে করতে যাচ্ছি ক্যালকুলেশন করতে যাচ্ছি যেহেতু আমার এখানে লেফট থাকবে আমি এবার ওকে দিলাম দেখুন এখানে ফলাফল বের হয়ে গেছে এবার আমি যদি অন্যভাবে অর্থাৎ আরো যে দুটি মেথড বলেছি সেইভাবে যদি বের করতে চাই তাহলে এখন আমি কন্ট্রোল এফ নাইন প্রেস করব। কন্ট্রোল এফ নাইন প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি কমান্ড চলে এসেছে এর মধ্যে আমি যদি ফর্মুলাটি লিখি তাহলেও কিন্তু হবে ইকুয়াল এস ইউ এম ব্র্যাকেট শুরু এল ই এফ টি ব্র্যাকেট শেষ সেই আগের সূত্রটি আগের ফর্মুলাটি কিন্তু আমি এখন লিখলাম এখন যদি আবার শুধু এফ নাইন প্রেস করলে আমাদের ফর্মুলাটি প্রয়োগ হয়ে এর ফলাফল আমরা দেখতে পাবো ক্যালকুলেশন হয়ে যাবে তো আমি এখন ক্যামটাসিয়া দিয়ে রেকর্ডিং করছি যার কারণে এফ নাইন প্রেস করতে পারছি না এফ নাইন প্রেস করলে রেকর্ডিং পজ হয়ে যাচ্ছে সে কারণে আমি এখন ফর্মুলার উপর ক্লিক করলাম দেখুন আগের মতোই ফলাফল চলে এসেছে এখন এই বাম পাশে যদি আমরা করতে চাই তাহলে আমি অন্য একটি মেথড আছে সেটি ব্যবহার করছি আল্ট এ ও কিবোর্ড থেকে আল্ট এ ও প্রেস করলে ঠিক একই রকমের ডায়লগ বক্স ডায়লগ বক্স চলে আসলো এখন এখানে দেখতে পাচ্ছেন ইকুয়াল সাম কেন এখানে সংখ্যা আছে যার কারণে ও ভাবছে বা মনে করছে যে আমি উপরের সংখ্যাগুলোর ফলাফল এখানে নির্ণয় করব। কিন্তু আমি তো তা চাই না আমি চাই ডান পাশের ঘর সেলগুলোর ফলাফল নির্ণয় করতে সুতরাং এখানে আমি লিখে দিচ্ছি রাইট অর্থাৎ এই সেলের ডান দিকের সেলগুলোর ক্যালকুলেশন আমরা করব রাইট লেখার পরে এবার ওকে ক্লিক করলাম দেখুন এখানেও সেই ফলাফলটি চলে এসেছে অর্থাৎ আমি এখানে এই এই সংখ্যাগুলোই আমি এখানে আবার কপি করেছিলাম এখন এই নিচেই যদি আমরা করি তাহলে কিভাবে করব ফর্মুলা ফর্মুলা থেকে এখানে দেখুন বাই ইকুয়াল চলে এসেছে ইকুয়াল সাম অ্যাবভ ওকে ক্লিক করলে ফলাফলটা এখানে চলে আসলো আবার এখানে দেখতে পাচ্ছেন উপরে সংখ্যা আছে মাঝে নেই নিচে আছে তাহলে এইখানে ফলাফলটা বের করব সেই ক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন সেই ক্ষেত্রে আপনি বের করতে পারবেন এখানে ফর্মুলায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইকুয়াল সাম অ্যাবভ এখন আমরা এই ব্র্যাকেটের মধ্যে অ্যাবভের পরে একটি কমা ব্যবহার করে বিলো বি ই এল ও ডাব্লু বিলো লিখে অর্থাৎ ইকুয়াল সাম ব্র্যাকেট শুরু অ্যাবভ একটা সিঙ্গেল কমা বিলো এবং ব্র্যাকেট শেষ করে ওকে যদি প্রেস করি তাহলে দেখুন হান্ড্রেড টু 709 এখানে কিন্তু ফলো বের হয়ে গেছে এখন আপনি যদি চান যে এই সেল থেকে এই সেল এর বিয়োগফল এখানে বের করবেন আমরা তো সাম শিখলাম যোগ শিখলাম এখন বিয়োগ আপনি কিভাবে করবেন বিয়োগের ক্ষেত্রে এখানে ফর্মুলায় যাবেন ফর্মুলায় যাওয়ার পরে এবার কিন্তু আমাদের এই যে এ বি সি ডি এবং 1 2 3 সেল নাম্বার সেল অ্যাড্রেস এইগুলো কিন্তু এখন কাজে লাগবে তাহলে এই সাম সহ ব্র্যাকেট সহ সাম এটা আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এখন আমরা এখানে ইকুয়াল টু রাখলাম রাখার পরে এখন আমরা দেখবো যে এই সেল গুলো কত নাম্বার ছেলের কি এই সেল অ্যাড্রেস হলো এই সেল জি সিক্স তাহলে আমরা এখানে কি এন্টার অথবা ওকে দেখুন এখানে বিয়োগ ফল বের হয়ে গেছে এখন গুণ করার জন্য ফর্মুলা এখান থেকে আপনি এটিকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন আসলে পরে আপনি এখানে দেখতে পাবেন প্রোডাক্ট এটা আপনি হাতে লিখলেও হবে অথবা এখান থেকে সিলেক্ট করলে হবে প্রোডাক্ট এবার এই যে ব্র্যাকেট আপনি দেখতে পাচ্ছেন এই ব্র্যাকেটের মধ্যে লেফট লিখে যদি ওকে প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে গুণ ফল বের হয়ে গেছে মাল্টিপ্লাই হয়ে গেছে এখন এটিকে আমি রিমুভ করে দিলাম যদি ভাগ করতে চাই তাহলে একই রকম শুধু চিহ্নটা পরিবর্তন হবে এখান থেকে আমরা এটিকে মুছে দেব মুছে দেওয়ার পর এফ সিক্স ভাগ জি সিক্স দেখুন ফলাফলটা বের হয়ে গেছে তাহলে আমরা কি শিখলাম যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এই চারটি শিখলাম এখন এখানে বাকি আছে অ্যাভারেজ বা গড় সর্বোচ্চ সর্বনিম্ন এবং কাউন্ট তাহলে এইখানে আমি অ্যাভারেজটা বের করে দেখাচ্ছি এটিকে মুছে দিলাম ফর্মুলা ফর্মুলা থেকে এখানে দেখতে পাচ্ছেন কি আছে সাম ইকুয়াল সাম লেফট তা আমরা এখানে সামটা কেটে দেব সামটা কেটে দিয়ে আমরা লিখব এ ভি ই আর এ জি ই অথবা আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন এভারেজ এখান থেকে আবার সিলেক্ট করে মাঝে আপনি লেফট রাইট অ্যাবভ বিলো যে কোনো একটি আপনার যেটি প্রয়োজন সেটি দিয়ে ওকে প্রেস করবেন দেখুন এখানে অ্যাভারেজ বা গোয়ার বের হয়ে গেছে এই সংখ্যাগুলো এখন আমি এটি কেটে দিচ্ছি রিমুভ করে দিচ্ছি দেওয়ার পর আমরা এবার শিখবো সর্বোচ্চ সর্বোচ্চ বের করার জন্য এখানে ফর্মুলায় যাবেন ফর্মুলা যাওয়ার পর যদি আপনি এখানে কেটে দেন কেটে দেওয়ার পরে নিচে থেকে আপনি যদি দেখুন এখানে ম্যাক্সিমামের ম্যাক্স আছে আপনি এটি হাতে লিখে দিলেও হবে এখান থেকে নিলেও হবে আমি আগের বার হাতে লিখেছি এখন আমি এইটা ক্লিক করলাম দেখুন এখানে ইকুয়াল ম্যাক্স ব্র্যাকেট এখন এখানে যদি এল ই এফ টি লিখে দিয়ে আমরা ওকে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সংখ্যা আছে নাইন ও সর্বোচ্চ সংখ্যা নাইন পেয়ে গেছে এভাবে করে আমরা সর্বোচ্চ বের করতে পারবো এরপর ফর্মুলা থেকে আমরা কি শিখবো আমরা শিখবো সর্বনিম্ন মিনিমাম মিনিমাম মিনিমামের ক্ষেত্রে এম আই এন ব্র্যাকেট শুরু এল ই এফ টি এখানে আমি বারবার বলছি লেফট আমি লিখছি এই কারণেই আমি যেহেতু বাম্প পাশের পাশের ঘরগুলোর বাম সংখ্যাগুলোর ফলাফল এখানে নির্ণয় করছি করছি ক্যালকুলেশন সেহেতু আমি ব্র্যাকেটের মধ্যে লেফট লিখছি যদি ডান পাশের ঘরগুলোর ফলাফল আমি এখানে দেখতে চাইতাম তাহলে এখানে লিখতাম রাইট আর যদি উপরের ঘরগুলোর ফলাফল উপরের সংখ্যাগুলোর ফলাফল নিচে দেখতে চাইতাম তাহলে এখানে লিখতাম এবং আর নিচের সেলগুলোর ফলাফল যদি আমি উপরে দেখতে চাইতাম ক্যালকুলেশন উপরে বের করতে চাইতাম তাহলে এখানে লিখতাম বিলো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান অন সর্বনিম্ন এখানে অন সর্বনিম্ন বের হয়ে গেছে এখন বাকি থাকলো এখানকার কাউন্ট তাহলে কাউন্ট বের করার জন্য আমরা যাব ফর্মুলায় কাউন্ট মানে গণনা করা অর্থাৎ এখানে এই সেলের বাম পাশে কতগুলো সেল আছে কতগুলো সেলের মধ্যে সংখ্যা আছে সেইটি আমরা বের করব তাহলে এখান থেকে কাউন্ট দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট কাউন্টের উপর ক্লিক করে এখন এখানে শুধু এল ই এফ টি লিখে ওকে প্রেস করলে কাউন্ট গণনা হয়ে যাবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নয়টা ছেলের মধ্যে সংখ্যা আছে গণনা করে বের করে দিল এখানে একটু কথা বলে রাখি যে আপনার এই সংখ্যাগুলো বাংলা হোক ইংলিশ হোক বা অন্য কোন ভাষায় হোক কোনো ব্যাপার না সমস্ত ভাষায় যদি সেটা সংখ্যা হয় গাণিতিক সংখ্যা হয় তাহলে ও ঠিকই ক্যালকুলেশন করে দেবে আপনাকে হেল্প করবে এভাবে করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাভারেজ সর্বোচ্চ সর্বনিম্ন কাউন্ট এগুলো বের করতে পারি এবার আমরা দ্বিতীয় টেবিলে যাচ্ছি এখন আমরা শিখব প্রতিদিনের ক্রয় বিক্রয় শেষে এম এস ওয়ার্ড দিয়ে হিসাব কিভাবে মিলাতে হয় এই টেবিলে গুণ ভাগ পারসেন্টেজ যোগ বিয়োগ ফর্মুলা ব্যবহার করা হবে ঠিক আগের মতোই এখানে দেখতে পাচ্ছেন আমি একটি টেবিল তৈরি করে রেখেছি এবং এখানে ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলোকে বের করে রেখেছি ধরে নিন এটা একটা 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 প্রোডাক্ট সেল প্রোডাক্টের বা হিসাব এখানে দেখতে পাচ্ছেন এস এল নোং প্রোডাক্ট নেম মডেল কোয়ান্টিটি প্রাইস বা রেট টোটাল প্রাইস এখানে দেখতে পাচ্ছেন টোটাল টাকা ডিসকাউন্ট ভ্যাট নিট অ্যামাউন্ট তাহলে এগুলো আমরা কিভাবে করবো এগুলো কিন্তু আমি একইভাবে বের করেছি ফর্মুলা ব্যবহার করে আমি এটিকে মুছে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি এইগুলোকে আমি আপনাদেরকে এক্সেলের মধ্যেও দেখাবো যে আমাদের ফলাফলটা যথার্থ বা অ্যাকুরেট আসে কি না এখানে আমরা কি বের করব এখানে আমরা বের করব হলো কোয়ান্টিটি মাল্টিপ্লাই প্রাইস অর্থাৎ কত পিস বিক্রয় করা হয়েছে এবং তার দাম কত তাহলে এই সেল এবং গুণ এই সেল এইখানে আমরা বের করব ফর্মুলা ফর্মুলা থেকে এখানে সাম সামের পরিবর্তে দেখতে পাচ্ছেন আমরা এখানে যদি প্রোডাক্ট লিখে দেই তা হবে

product ব্র্যাকেট শুরু l e f d ব্র্যাকেট শেষ প্রোডাক্ট অর্থাৎ গুণ দেখুন এখানে বের হয়ে গেছে এখন যে কথাটি বলেছিলাম যে এগুলো যদি কপি করে এই সমস্ত সেললে আমি পেস্ট করি তাহলে আপাতত এই ঘরগুলো আমার প্রত্যেকটা সেলগুলো কিন্তু এখানে এই প্রোডাক্ট বের করতে হবে অর্থাৎ গুণ করতে হবে কোয়ান্টিটি গুণ প্রাইস তাহলে এইটি বের করার জন্য দুটি উপায় একটি আমি দেখাচ্ছি অর্থাৎ এখানে একই ফর্মুলা পরপর অনেকগুলো সেলে ব্যবহার করার জন্য আপনি এখানে বারবার ফর্মুলা লিখবেন বারবার এখানে যাবেন ফর্মুলা লিখবেন ওকে প্রেস করবেন কোনো দরকার নেই আপনি একবার ফর্মুলা ব্যবহার করে সেম একই ফর্মুলা যদি অনেকগুলো ছেলে আপনি প্রয়োগ করতে চান তাহলে এখন কিবোর্ড থেকে ফোর যদি প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক হয়ে যাচ্ছে প্রত্যেকটা ছেলে কিন্তু সুন্দরভাবে ভাবে ফল গেছে এগুলো আমরা কি বের করলাম প্রোডাক্ট অর্থাৎ 10 পিস বিক্রি হয়েছে সাত হাজার টাকার রেট কত টাকা বিক্রি হয়েছে মোট এবার আমরা সর্ব মোট কত টাকা বিক্রি করলাম সেটি আমরা এখানে বের করব। তাহলে এখানে সাম সহজ একদম দেখুন এখানে সমান সাম ব্র্যাকেট শেষ ওকে দিলে এখানে টোটাল টাকাটা আমাদের বের হয়ে গেল এখন মূলত একটু কঠিন কাজ যেটা আপনারা প্র্যাকটিস করলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে প্রথম প্রথম একটু আনইজি ফিল হবে কিন্তু বারবার প্র্যাকটিস করলে দেখবেন একদম এক্সেলের মতোই পানির মতো সহজ মনে হবে তাহলে এখন আমরা এখানে কি করব আমরা আগের টেবিলে এখানে দেখিয়েছিলাম কলাম অ্যাড্রেস সেল অ্যাড্রেস কিভাবে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এখানেও আছে এই সেলগুলো আপনি ঠিক একইভাবে ওইভাবে ধরতে পারবেন এ ওয়ান a2 a3 d2 টু ফর এভাবে হিসাব করতে পারবেন এখানে দেখুন আমি এখানে সেল মার্স করেছি সেল মার্কস করে এখন মাত্র এখানে দুটা সেল আছে এখানেও দুটো সেল আছে এখানেও দুটা সেল আছে এখানেও দুটো সেল আছে তাহলে এখানে আমাদের হিসাবটা একটু ভিন্ন এখানে ভিন্ন কি এখানে আপনি ধরে নেবেন এটা এ কলাম এটা বি কলাম এটা এ কলাম এটা বি কলাম এটা এ কলাম এটা বি কলাম এই এ কলামের কত নাম্বার রো 80 যেহেতু আমরা 80 এরো থেকে 3% ডিসকাউন্ট বের করব এখানে সুতরাং এইটা আমাদের কত নাম্বার সেল এটা তাদের হবে এফ সেভেন অনলি দুটো কলাম আছে এইখানকার মতো অনেকগুলো কলাম কিন্তু নিচেই নেই আমি আগেই বলেছি এই সেলগুলোকে আমি সেল মার্জ করেছি রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দেওয়ার পর এটি আমার হবে বি এই সেলের আমরা বের করব এখানে বি সেভেন তাহলে এখন যদি আমরা লিখি বি সেভেন মাল্টিপ্লাই ব্র্যাকেট শুরু কত পার্সেন্ট থ্রি পার্সেন্ট এই থ্রি পার্সেন্ট বের করার জন্য থ্রি ডিভাইডেড হান্ড্রেড ফর্মুলাটি ভালো করে দেখুন পার্সেন্টেজ বের করার জন্য ফর্মুলাটি কি এখানে বি সেভেন আমাদের এই সেল নাম্বার বা সেল অ্যাড্রেস এই সেলকে আমরা কত পার্সেন্ট বের করছি থ্রি পার্সেন্ট তাহলে হান্ড্রেড কে থ্রি দিয়ে ভাগ করলে যা হয় ওকে প্রেস করলাম দেখুন এখানে থ্রি পার্সেন্ট বের হয়ে গেল এইগুলোর প্রুফ আমি আপনাদেরকে এক্সেল এ দেখাবো এবার এখানে আমরা টু পার্সেন্ট বের করবো বি মাল্টিপ্লাই ব্র্যাকেট শুরু টু ডিভাইডেড হান্ড্রেড ব্র্যাকেট শেষ এবার এন্টার দেখুন এখানে টু পার্সেন্ট বের হয়ে গেছে এখন নিট অ্যামাউন্ট আমরা কিভাবে বের করবো নিট অ্যামাউন্ট বের করবো এই দুটো যোগ হবে এবং এই দুটো যোগের যে ফলাফল সেটা এখান থেকে বিয়োগ হবে তাহলে আমরা একই সাথে কিভাবে করতে পারি একবারে বারবার আমরা করব না আমরা এখানে ফর্মুলা থেকেও করতে পারি কন্ট্রোল এফ নাইন প্রেস করেও করতে পারি আমি রিমুভ করে দিলাম বাই ডিফল্ট যে ফর্মুলাটি ছিল এখন আমি হাতে লিখে দিচ্ছি কি লিখে দেব আমাদের হলো বি সেভেন মাইনাস ব্র্যাকেট শুরু এখন এই দুইটা সেল নিজেরা নিজেরা প্লাস হবে প্লাস হয়ে এখান থেকে মাইনাস হবে তাহলে এই সেল নাম্বার আমি উল্লেখ করে দিচ্ছি বি এইট প্লাস বি নাইন ব্র্যাকেট শেষ সূত্রটি আবার ভালো করে দেখুন ফর্মুলাটি ভালো করে দেখুন ইকুয়াল বি সেভেন মাইনাস ব্র্যাকেট শুরু বি এইট প্লাস বি নাইন বি সেভেন এইচ এল বি এই দুটো যেহেতু ডিসকাউন্ট হবে যেহেতু এটা মাইনাস হবে এই দুটো নিজেরা নিজেরা যোগ হবে এখান থেকে মাইনাস হবে তাহলে ফর্মুলাটি ইক্যুয়াল সে মাইনাস ব্র্যাকেট শুরু বি প্লাস বি ওকে দেখুন এখানে ফলাফলটা বের হয়ে গেছে এখন এইগুলোকে যদি আমি কপি করে এক্সেলের মধ্যে আপনাদেরকে করে দেখাই তাহলে দেখবেন সে ঠিক একই ফলাফল এক্সেল ওপেন করলাম এবং এক্সেলের মধ্যে এখানে আমি পেস্ট করে দিচ্ছি তাহলে এটা আমাদের টোটাল এটা থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট এটা টু পার্সেন্ট ডিসকাউন্ট এটা নিট অ্যামাউন্ট এখানে যদি আমরা এই ফলাফলটাই বের করি ধরুন আমি প্রথমে এই দুটা সেল এখানে যোগ করব তারপর এখান থেকে বিয়োগ করব দেখবো আমরা এই অ্যামাউন্টটা আসে কিনা তার জন্য আমি ফর্মুলা লিখছি এই যোগ এই সেল এন্টার দিলাম আমাদের ফলাফল এটা হলো এখন আমরা এইখানে কি করব এটা থেকে মাইনাস এইটা দেখুন ফলাফলটা অ্যাকুরেট হয়েছে কিনা এভাবে আপনারা এক্সেলের মতো করেই ওয়ার্ডে পার্সেন্টেজ কাউন্ট রাউন্ড ম্যাক্সিমাম মিনিমাম অনেক কিছু করতে পারবেন দেখুন অনেক ফর্মুলা আছে এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন এগুলো সমস্ত কিছু আপনারা ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই সেল আমি এটিকে মুছে দিচ্ছি মুছে দেওয়ার পর এটি একটু ভিন্ন ভাবে দেখাচ্ছি ফর্মুলা ফর্মুলা থেকে আমি এগুলোকে রিমুভ করে দিলাম বি সেভেন মাইনাস ব্র্যাকেট শুরু বি এইট প্লাস ব্র্যাকেট শেষ এখন নাম্বার ফরমেট এই এক টা লাইন আপনাদের বাকি রয়ে গেছে এখানকার সবকিছু বুঝলেন এই নাম্বার ফরম্যাটে এটা কি এটার এরোতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন অনেকগুলো সিম্বল এখানে আছে আপনি এই ফলাফলটা কিভাবে দেখতে চান কোন ফর্মেটে কোন মুডে আপনি দেখতে চান এরকম হয় যে অনেক বড় সংখ্যা যদি হয় তাহলে দশমিক বা কমা ব্যবহার করে হয় ঠিক এখান থেকে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন কি কিভাবে দেখতে চান দেখুন আমি এটি সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি ওকে দেই তাহলে দেখুন ফলাফলটা কি আগের মতোই তবে এখানে কমা এবং এখানে দশমিক ব্যবহার করা এভাবে করে আপনারা করতে পারবেন হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দেবেন এই ধরনের ক্রিয়েটিভ টিউটোরিয়াল যদি দেখতে চান তাহলে আশা করি কাজী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরের টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ